আপনারা যদি ন্যায় বিচার করেন, ইনসাফ ভিত্তিক বিচার যদি আপনারা করতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সুন্দর করে বিচার করে দেন, হাশরের মাঠে যেই দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহর আরশের নিচে আপনাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আপনি যদি ন্যায় বিচার করেন, আব্দুল্লাহ এদিকে আয়, আব্দুর রহমান এদিকে আয়, তো দেখি বস দেখা কি হয়েছে দুজনের মধ্যে, কত শুনি এত ঝগড়া কেন দুই ভাই, বস এবার ঘটনা শুনে চাটা খাওয়াইয়া সুন্দর করে দুই ভাইয়ের মিলিয়ে দিছেন, এরকম বিচারক আরশের নিচে সেদিন ছায়া পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঘুষ খায় এবং যে ব্যক্তি ঘুষ দেয়, এই দুইটাকেই অভিশাপ দিয়েছেন, অভিশপ্ত লানতপ্রাপ্ত আল্লাহ নবীর পক্ষ থেকে। আমাদের সমাজে বর্তমান সময়ে আমি জানি না, আপনাদের এই মূলগাঁও এদিকে আছে কিনা আমি জানি না, বাংলাদেশের অনেক জায়গায় রয়েছে, বর্তমান সময়ে সমাজের অনেক হত্যাকর্তা রয়েছে, অনেক বিচারক রয়েছে, যারা সমাজে বিচার আচার করতে গিয়ে টাকা খায়, বিচার আচার করতে গিয়ে টাকা খায়, টাকা খেয়ে বিচার করে, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা দেখে না, কোনটা ইনসাফ কোনটা আদল এটা দেখে না, বরং টাকা যেদিকে বিচারের রায়টা সেদিকে। এরকম উন্নত মানের বিচারক আছে না নাই? এরকম দুই নাম্বার বিচারক আছে না নাই? কবিরা গুনাহ হারাম, আপনি টাকা খেয়ে বিচার করলেন, যার পক্ষে রায় দেওয়ার কথা ছিল তার বিপক্ষে রায় দিলেন, তার বিপক্ষে রায় দিয়ে আপনি তার উপরে জুলুম করলেন, কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুষকে জুলুম করলেন, যার উপরে জুলুম করলেন, যার বিপক্ষে আপনি রায় দিলেন, সে যদি আপনাকে মাফ না করে, এই অপরাধ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে? এই জন্য আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي নাসাই শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি ঘুষ খায় এবং যে ব্যক্তি ঘুষ দেয়, এই দুইটাকেই অভিশাপ দিয়েছেন, অভিশপ্ত লানতপ্রাপ্ত আল্লাহ নবীর পক্ষ থেকে। তাদের উপরে আল্লাহ নবী লানত করেছেন, আর রাশি অল মুরতাশি ফিন্নার, যে ঘুষ দেয় যে ঘুষ খায় এই দুইটাই জাহান্নামে যাবে। কোথায় যাবে আওয়াজ দেন? কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন সমাজে বিচারকরা 200 টাকাও খায়, সমাজে ঝগড়া নাই, হেরা ঝগড়া লাগায়, দুই ভাই ঝগড়া লাগছে, আপন ভাই বিচারকের কাছে গিয়ে বলো যে ভাই এই সমস্যা আপনি একটু বিচারটা করে দেন, সে বলে যে আচ্ছা ঠিক আছে, তোর বড় ভাই খুব খারাপ মানুষ, হ্যাঁ লোকটা বেশি ভালো না, সহজে মনে হয় মানবে না, মামলা কর, হেরে মামলার দিকে দিছে, এখান থেকে গেছে বড় ভাইয়ের কাছে গিয়ে বললো যে তোর ছোট ভাই সে তো খুব খারাপ মানুষ, তার চরিত্র ভালো না, খুব বজ্জাত একটা লোক, আমি শুনছি ঘটনা কি হয়েছে, অসুবিধা নাই তুই মামলা কর, আমি দেখুন। বড়টারও কইছে মামলা করতো, ছোটটারও কইছে মামলা করতো, বড়টার কাছ থেকেও খায় ছোটটার কাছ থেকেও খায়, এরকম দুই নাম্বার বিচারক আছে না নাই? কথা কোন আছে না নাই? অথচ আমার ভাইয়ারা যারা বিচারক রয়েছেন সমাজে, যারা বিচার করেন, আপনারা যদি ন্যায় বিচার করেন, ইনসাফ ভিত্তিক বিচার যদি আপনারা করতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সুন্দর করে বিচার করে দেন, হাশরের মাঠে যেই দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহর আরশের নিচে আপনাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আপনি যদি ন্যায় বিচার করেন, আব্দুল্লাহ এদিকে আয়, আব্দুর রহমান এদিকে আয়, তো দেখি বস দেখা কি হয়েছে দুজনের মধ্যে, কত শুনি এত ঝগড়া কেন দুই ভাই, বস এবার ঘটনা শুনে চাটা খাওয়াইয়া সুন্দর করে দুই ভাইয়ের মিলিয়ে দিছেন, এরকম বিচারক আরশের নিচে সেদিন ছায়া পাবে। সুবহানাল্লাহ। যারা মিলিয়ে দেয়, যারা কি করে মিলিয়ে দেয়, আল্লাহ নবী মিলিয়ে দিতেন, আর আমরা বিভেদ সৃষ্টি করে দেই, কথা কোন ঠিক কিনা? এখানে যারা আছেন এখন তো হয়তো সবাইকে আল্লাহর ওলি মনে হচ্ছে, কিন্তু এখন যদি যাচাই বাছাই করি এই গ্রামে গিয়ে দেখবেন ভিতরে ভিতরে কারোর সাথে কারো কোনো মিল নাই, এগুলো হারাম কবিরা গুনাহ, তাওবা ছাড়া আল্লাহ এটা মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, এই যে মদের কথা বলি, নেশা জাতীয় দ্রব্যের কথা বলি,
আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এগুলো হারাম, এগুলো কখনোই ইমানদারের কাজ হতে পারে না, বরং এইগুলো হলো শয়তানের কাজ, এগুলো সব শয়তানের কাজ। কোন ইমানদার কোন মুসলমান নেশার সাথে সম্পর্ক রাখতে পারে? আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান ইসলামিক টিভি, সত্যের সন্ধানে বদ্ধপরিকর।